হিন্দী সিনেমার সংগীতের ক্ষেত্রখনত বহু সোনালী ইতিহাস সৃষ্টি করা শিল্পী লতা মঙ্গেশকরে জীবনের প্রথমটো হিন্দী ভাষার গীত গাইছিল মারাঠি সিনেমা এখনের বাবে, হিন্দী সিনেমার বাবে নহয়। 1943 চনত মুক্তিপ্রাপ্ত গজবানো নামের মারাঠি সিনেমার মাতা এক সপুত কি দুনিয়া বদল দে টু এই হিন্দী গীতটি লতার কণ্ঠত বাণীবদ্ধ করা হয়েছিল। লতার অনন্য মধুর আর হৃদয়স্পর্শী কণ্ঠর আবেদনে এই গীতটিক অত্যন্ত শ্রুতিমধুর করে তুলিছিল। চলচ্চিত্রখনের প্রযোজক বিনায়ক রাওর মন পরম সন্তুষ্টিরে ভরি পড়েছিল লতার এই পরিবেশনাত। লগেলগে মাহিলি 60 টাকা পারিশ্রমিকর বিনিময়ত লতাক চুক্তিবদ্ধ করে নিজের কোম্পানি নবীক চিত্রপট মুভি কোম্পানিত এগারী বেতনভোগী শিল্পী রূপে। 1945 চনত বিনায়ক রাওয়ে নিজের কোম্পানির মুখ্য কার্যালয় বোম্বাইলে স্থানান্তর করে, কাজেই লতাকু হাতবাউল দিয়ে বৃহৎ নগরী বোম্বাইয়ে। ক্রমবর্ধিত লতার পারিশ্রমিকর পরিমাণ 1947 চনত হয় গই 350 টাকা। সংগীত লতার আজন মহযাত্রী, লতার হৃদয়ত সদায় সঞ্চিত হয়ে আছিল শাস্ত্রীয় সংগীতর শিক্ষা আহরণের প্রবল জিজ্ঞাসা। বোম্বাইলে অহার পাছত লতাই ভিন্দি বাজারের প্রসিদ্ধ সংগীতজ্ঞ আমানত আলী খাঁর ওসর চাপে। লতার আন্তরিকতা ভরা সংগীত প্রীতির উমান পাই আমানত আলী খাঁয় লতাক শিক্ষা প্রদানের বাবে সন্মত হয়। কিন্তু দেশ বিভাজনের পাছত আমানত আলী খাঁ পাকিস্তানলৈ গুছি যায়। তেতিয়া লতাই কাষ চাপে আন এগারী প্রসিদ্ধ সংগীতজ্ঞ আমানত খাঁর। আমানত আলী খাঁর লগতে উস্তাদ বরেগুলাম আলী খাঁর শিষ্য পণ্ডিত তুলসীদাস শর্মার ওসরতো লতাই সংগীতের শিক্ষা আহরণ করে। এই সকল নমস্য সংগীতজ্ঞর আশীষ আর শিক্ষা লাভেরে লতার সংগীতের ভেটিটো মজবুত আর সুদৃঢ় হয়ে পড়ে। ভেটি যেতিয়া মজবুত আর সুদৃঢ় হয় তেতিয়া তাত খোপনি পুতিবলৈ সহজ হয়। প্রচণ্ড আত্মবিশ্বাসেরে সেই ভেটিত ভর দি কপালের আগ বাকে কঢ়িয়ায় অনা ভাগ্যক চুই চুয়ার সাহস জন্মে। সেই সাহসে বৃদ্ধি করে আত্মপ্রত্যয়। এই আত্মপ্রত্যয়ে জীবনে সন্মুখীন হওয়া যিকোনো দুর্যোগের সময়ত এক অদম্য শক্তি প্রদান করে। ১৯৪৭ চনের এটা দিন লতা আর লতার পরিয়ালের বাবে আন এটা অভিশপ্ত দিন। ১৯৪২ চনের এটা অভিশপ্ত দিনত পণ্ডিত দীননাথ মঙ্গেশকরে ইহলীলা সম্বরণ করার পাছত 1947 চনের আন এটা অভিশপ্ত দিনত পরলোক প্রাপ্তি ঘটে বিনায়ক রাওর। মঙ্গেশকর পরিয়াল দ্বিতীয়বারের বাবে গড়াহত পড়ে আর্থিক সংকটর। অন্ন বস্ত্রর তারণাত পুনের মঙ্গেশকর পরিয়ালত হাহাকার লাগে। সমস্ত দায়িত্ব কাঁধ পাতি লৈ যুবতী লতা জঁপিয়াই পড়ে জীবন সংগ্রামত। ১৯৪৬ চনত লতার হাতলৈ আহে হিন্দী চলচ্চিত্রের গীতত কণ্ঠদানের প্রথম সুযোগ। প্রযোজক তথা পরিচালক বসন্ত জোগলেকারর আফ কি সেবা মে সিনেমাখনের পালাগু কর্জরী গীতটিত লতাই কণ্ঠদানের সুযোগ লাভ করে। দত্ত দভজেকারর সংগীত পরিচালনাত গোয়া এই গীতটিয়ে লতার হাতলৈ পিছে নানিলে কিঞ্চিতো সফলতা। একটা বর্ষতে লতাই কণ্ঠদানের সুযোগ লাভ করা জীবন যাত্রা আর সুভদ্রা চলচ্চিত্রের গীতেও লতাক সাফল্য দিয়াত ব্যর্থ হয়। তার পাছর বর্ষটোত লতাই শাদি সে পেহলে চেহনাই তথা চোনা চান্নি চলচ্চিত্রত কণ্ঠদানের সুযোগ লাভ করে। কিন্তু ইয়ারে কোনো এখন চলচ্চিত্রের গীতেরে লতাই নিজের কাঙ্ক্ষিত সুকীয়া পরিচয় লাভ নকরিলে। লতা কাষ চাপিল সংগীতজ্ঞ তথা গুরু আমানত আলী খাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা সেই সময়ের প্রখ্যাত সংগীত পরিচালক গোলাম হায়দরের। গুণীয়েহে গুণীর মূল বুঝে, গোলাম হায়দরে লতার কণ্ঠর বিস্তৃত পরিসর মৌখনা মধুরতা আর প্রাণস্পর্শী আবেদন
প্ৰথম শ্ৰৱণতে সূক্ষ্মভাৱে হৃদয়ংগম কৰিব পাৰিলে। সেয়ে তেওঁ লতাক লৈ গ'ল সেই সময়ৰ বিখ্যাত প্ৰযোজক শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জীৰ ওচৰলৈ। পিছে ভবা কথা নহয় সিদ্ধি, গোলাম হাইদৰৰ ভাৱনাই ৰং নানিলে। শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জীৰ হৃদয়ত লতাৰ কণ্ঠই কোনো ঢৌ নুতুলিলে। সেই সময়ত হিন্দী চলচ্চিত্ৰৰ সংগীত ক্ষেত্ৰখনত মহিলা কণ্ঠশিল্পীসকলৰ ভিতৰত দপদপাই আছিল নূৰজাহান, শমসাদ বেগম, ৰাজকুমাৰী ডুবে, আমিৰবাই কৰ্ণাটকী, জহৰাবাই আম্বালেৱালী, গীতা ৰয়, সুৰেয়া আদিয়ে। বিশেষকৈ নূৰজাহানৰ কণ্ঠই দেশৰ চৌদিশে গুঞ্জন তুলিছিল। কাজেই এইসকল গায়িকাৰ কণ্ঠস্বৰৰ পৰা পৃথক কণ্ঠস্বৰৰ অধিকাৰী লতাৰ গায়ন শৈলীয়ে শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জীক সামান্য পৰিমাণেও প্ৰভাৱিত কৰাত ব্যৰ্থ হয়। সেই সময়ত শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জী ব্যস্ত আছিল শ্বহীদ চলচ্চিত্ৰৰ প্ৰযোজনাত। শ্বহীদৰ মূল অভিনেত্ৰী আছিল কামিনী কৌশল। সেয়ে শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জীৰ বক্তব্য আছিল কামিনী কৌশলৰ বাবে লতাৰ কণ্ঠস্বৰ যথেষ্ট পাতল। প্ৰযোজকগৰাকীৰ এই উপেক্ষাই গোলাম হাইদৰ আৰু লতাক বাৰুকৈয়ে ব্যথিত কৰি তুলিছিল। লতাৰ সংগীত জীৱনৰ সোপান ৰচয়িতা মাষ্টাৰ গোলাম হাইদৰ গণ্য মান্য প্ৰযোজক শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জীৰ প্ৰতি এক প্ৰকাৰ ক্ৰোধান্বিত হৈ পৰিছিল। সেই মুহূৰ্ততে হাইদৰ চাহাবে ভৱিষ্যতবাণী কৰিছিল, এই ছোৱালীজনীয়ে এটা সময়ত সকলোকে অতিক্ৰম কৰি আগুৱাই যাব, আনকি জনপ্ৰিয়তাৰ শীৰ্ষত থকা নূৰজাহানকো চেৰ পেলাব। প্ৰযোজক আৰু সংগীত পৰিচালকসকলে তেওঁলোকৰ ছবিত কণ্ঠদানৰ বাবে লতাৰ ভৰিত ধৰিবলৈ বাধ্য হ'ব। শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জীৰ উপেক্ষাৰ পাছতো গোলাম হাইদৰৰ লতাৰ গায়ন শৈলীৰ প্ৰতি থকা গভীৰ আস্থা আৰু বিশ্বাসৰ সামান্যতম হেৰফেৰ নহ'ল। লতাক লগত লৈ হাইদৰ চাহাবে এইবাৰ ঢাপলি মেলে মালাড স্থিত বম্বে টকিজলৈ। গোড়েগাঁও ষ্টেচনৰ প্লেটফৰ্মত হাইদৰ চাহাবে লতাক একেটা গীতকে গুণগুণাবলৈ ক'লে, যিটো গীত লতাই শ্ৰেষ্ঠৰ মুখাৰ্জীৰ সন্মুখতো গাইছিল। এফালে বৰষুণ, আনফালে ৰেলগাড়ী অহা যোৱা কৰাৰ বিকট শব্দ, তাৰ মাজতে আকৌ দৌৰি থকা যাত্ৰী আৰু বেপাৰীবোৰৰ হুলস্থুল। শিল্পীৰ শৈল্পিক সাধনাক নীৰৱতাই ব্যঞ্জনাময় কৰি তোলে, কিন্তু তাৰ বিপৰীতে লতাৰ সাধনা যেন আগ ভেটি ধৰিব বিচাৰিলে চৌপাশৰ কদৰ্যতাই। অৱশ্যে প্ৰকৃত শিল্পীৰ মন মগজুই ওখোৰা মোখোৰা পথক মসৃণ কৰি কাংক্ষিত পথেৰে আগুৱাই যাব জানে। সেয়ে লতাৰ কৰ্ণগছৰ নহ'ল চৌপাশৰ বিকট শব্দ, বৃষ্টিগছৰ নহ'ল চৌদিশৰ হুলস্থুলীয়া পৰিৱেশ। বম্বে টকিজৰ এই পৰিৱেশন লতাৰ ইপ্সিত লক্ষ্য প্ৰাপ্তিৰ প্ৰথম টুকুৰ। এই মন পৰসা পৰিৱেশনৰ ভিত্তিতে মজবুৰ চলচ্চিত্ৰৰ গীতত কণ্ঠদানৰ বাবে লতাক নিৰ্বাচিত কৰা হ'ল। মজবুৰৰ সংগীত পৰিচালনাৰ দায়িত্ব ন্যস্ত কৰা হ'ল গোলাম হাইদৰক, যি লতাৰ জীৱনৰ সোপান ৰচয়িতা আৰু বিনায়ক ৰাওৰ পাছত আনগৰাকী অন্যতম পথ প্ৰদৰ্শক লতাৰ। অৱশ্যে এই সময়ছোৱাত মজবুৰৰ অগাপিচাকৈ লতাই অন্ধ কা চাহাৰা, অনোখা প্যাৰ, আশা, বিহাৰী, চান্দ চিতাৰে, চুন্দ্ৰিয়া, দিন দুখীয়াৰী, গজৰে, হীৰ ৰঞ্জা, আগ, খিৰিকী, মন্দিৰ, মেৰেলাল, মেৰী কাহানী, নদিয়া কে পাৰ, জিদ্দি, ৰামভট, হনুমান তথা পদ্মিনী চলচ্চিত্ৰত কণ্ঠদানৰ সুযোগ লাভ কৰে। এই চলচ্চিত্ৰসমূহৰ কিছুসংখ্যক গীতে শ্ৰোতাৰ পৰা মিশ্ৰিত সমাদৰ লাভ কৰে, যদিও অধিকাংশ চলচ্চিত্ৰৰ গীতে শ্ৰোতাৰ পৰা সমাদৰ লাভ কৰাত ব্যৰ্থ হয়। অৱশেষত 1948 চনৰ এটি সুন্দৰ দিনত মজবুৰ চলচ্চিত্ৰৰ দিল মেৰা তোৰা গীতটি লতাৰ কণ্ঠত বাণীবদ্ধ কৰা হ'ল। পৰৱৰ্তী সময়ত লতাজীয়ে কয়, মজবুৰে তেখেতৰ সুদীৰ্ঘ বৰ্ণিল যাত্ৰাৰ প্ৰথমটো বৃহৎ সুযোগ, যিটো সুযোগত ভৰ দি শিল্পীগৰাকীয়ে সন্মুখৰ পথ চোৱাৰ, বাধা প্ৰাচীৰ অতিক্ৰম কৰাৰ শক্তি লাভ কৰিছিল। প্ৰিয় বন্ধু, এয়া আছিল স্বৰ্ণকণ্ঠী লতা মংগেশকাৰৰ আজিৰ খণ্ড। কেনে পালে কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব, লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আমাক আগুৱাই যোৱাত সহযোগ কৰে যেন। পুনৰ লগ পাম পৰৱৰ্তী খণ্ডত। নমস্কাৰ।